আজকে আমি মূলত এখানে এসেছি, আমার টেলিভিশনের মানুষজন একটা ডাক দিয়েছিলেন, হাজরা অবধি আসার একটা ডাক দিয়েছিলেন। সেই আমার মনে হয় আমরা একটাই ইন্ডাস্ট্রি, ফিল্ম, ওয়েব, টেলিভিশন, যাই বলি না কেন, তাদের সঙ্গে সমর্থন, সহবর্মিতা, সলিডারিটি জানাবার জন্যে আজকে আমি এখানে এসেছি। এবং এখানে এসে দেখছি অনেক স্কুলের বাচ্চারা, দক্ষিণ কলকাতার অনেক স্কুলের বাচ্চারা, তারাও কিন্তু আজকে এখানে অন্য একটি অবস্থান করছেন। তো বোঝাই যাচ্ছে যে এই প্রতিবাদ বা এই আন্দোলন দিনে দিনে বাড়ছে। এবং তার এটাও কারণ যে সিবিআইয়ের প্রত্যেক দিন কিন্তু সিবিআইয়েরও এই এই তদন্তের রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে প্রত্যেক দিন, সেটাও মানুষকে কিন্তু অধৈর্য করে তুলছে। এই মুহূর্তে বিচার শব্দটা একটা অনেক বড় মানে, বিচার শব্দটা যেরকম এই অপরাধীদের খুঁজে বার করে শনাক্ত করে শাস্তি বা যাই হোক দৃষ্টান্তমূলক শাস্তি, সেটা তো বটেই, তার সঙ্গে কিন্তু প্রশাসনের তরফে যে গাফিলতিগুলির জন্যে এরম একটা ঘটনা ঘটতে পেরেছে সেগুলির জবাবদিহিও, সেটাও কিন্তু বিচারের অংশ। এবং তার সঙ্গে যে অসাম্যের ভাবনা থেকে, নারী পুরুষের মধ্যে যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটে সেইটাকেও নির্মূল করা, এই সবটাই এই মুহূর্তে বিচারের আওতায় পড়ে বলে মনে হচ্ছে। বিচার শব্দটা এই মুহূর্তে তার কনোটেশন অনেক বড়, এবং এইটা একটা খুব প্রয়োজনীয় কথাবার্তা এইটা সূত্রে উঠে আসছে আজকে, যেটা অত্যন্ত একটা আমি বলবো আনফর্চুনেট যে এটা এরম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটছে, এত ভিন্ন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটছে। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ কিছু ডায়লগ, গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে, যেগুলো আমি বলবো সেই দিকটা অন্তত ভালো। না, এটা একটা ভুল ধারণা। আমার মনে হয় যে এই আবহাওয়ায় হয়তো আমরা দেখতে পাচ্ছি জিনিসটাকে, কিন্তু যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কাজ করছেন তারা কিন্তু বহুদিন ধরে কাজ করছেন। কোন মানসিকতা থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আসে, কীভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নিগ্রহকে নর্মালাইজ করা হয়, এবং একমাত্র মানে ফিজিক্যাল কন্ট্যাক্টই সেক্সুয়াল হ্যারাসমেন্ট নয়, এটা নিয়ে তারা অনেকদিন ধরে কাজ করছেন। আমার মনে হয়, আবারও বলছি, এটা খুব দুর্ভাগ্যজনক যে এরম একটা ঘটনার বাতাবরণে বা পরিপ্রেক্ষিতে এই আলোচনাটা শুরু হয়েছে, কিন্তু জরুরি আলোচনা প্রচণ্ড এটা। তার কারণ খুব ছোটো ছোটো জিনিস থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্টকে নর্মালাইজ করা শুরু হয়। একটি কর্মক্ষেত্রে চারজন মহিলা আছেন, দশজন পুরুষ আছেন, দশজন পুরুষ চারজন মহিলার সামনে আরামসে ভাবতে পারেন তারা কোনো যৌনগন্ধি বা সেক্সুয়াল কোনো জোক ক্র্যাক করতে পারেন বা এমন কথা বলতে পারেন। সবাই আপনারা এখানে বহু প্রচুর মহিলা আছেন, আপনারা সকলে এটা ফেস করেন আমার ধারণা, এবং আপনাদের কাছে এক্সপেক্ট করা হয় যে আপনারা এটা মেনে নেবেন বা তার সঙ্গে হাসবেন, এবং আপনাদের একবারও জিজ্ঞেস করা হয় না যে এই সরি সরি ভাই তোমাদের সামনে এটা এটা বলবো কি, বা এটা এইখান থেকে নর্মালাইজেশনটা শুরু হয় সেক্সুয়াল অফেন্সে। তো এই আলোচনাগুলো ভীষণভাবে প্রয়োজনীয় আলোচনা, এই কোড অফ কন্ডাক্ট এখানে খুব স্ট্রিক্টলি ফলো করা দরকার, এবং এই আলোচনাটা যে শুরু হয়েছে সেটা অত্যন্ত ওয়েলকাম একটা স্টেপ বলে আমি মনে করি। ওনার সঙ্গে ওনার প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়েই বলছি, ওনার বক্তব্যের প্রতি, যে উনি যেখানে তার ওনার নিজের দোষটি স্বীকার করেছেন সেখানে আমাদের তরফে, আমাদের পরিচালকদের কমিউনিটির তরফে যেটা মিনিমাম ন্যূনতম যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওনাকে সাসপেন্ড করা। ওখানে সেখানে ওনার কথা শোনার খুব একটা প্রশ্ন আসছে বলে আমার মনে হয় না, যে তার কারণে উনি নিজের লিখিত অর্থে, লিখিত চেহারায় উনি স্বীকার করেছেন নিজের দোষটা। যতদিন জিনিসটা শুনানির অধীন ছিল ততদিন আমরা কিছু করিনি, কারণ আমাদের জানতে হতো যে ব্যাপারটা আসলে কী হয়েছে, বাট উনি তো নিজে স্বীকার করেছেন জিনিসটা। একজন মানুষ যখন স্বীকার করে তার দোষটা হয়েছে, তিনি ক্ষমা চাইলো, তার দোষটা কিন্তু দোষে থেকে যায়। তাহলে তো বলতে হবে সমস্ত দোষ করে ক্ষমা চেয়ে নিলে সেটা তাহলে মাফ হয়ে যায়, তা তো নয়। একটা মিনিমাম পিউনিটিভ মেজার তার থাকতেই হবে, একটা মিনিমাম শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে, সেইখান থেকে এটা একটা স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত ওনাকে সাসপেন্ড করার। এটা ছাড়া আর কোনো মেজার নেওয়া যেত বলে আমার মনে হয় না। নিশ্চয়ই আশাবাদী, যে এখন আশাবাদটা না অনেক বড়, আবার বলছি
আশাটা অনেক কিছু নিয়ে করতে হবে। আশাটা শুধু এই ঘটনার দোষীদের শনাক্ত করে শাস্তি হলো, তাতে হ্যাঁ তাতে ডেফিনেটলি একটা টেম্পোরারি রিলিফ হবে সকলের, যে হ্যাঁ এইটা একটা মানে একটা যাকে বলে মানে একটা মানে একটা রিলিফ, একটা হাতের আরাম হবে যে হ্যাঁ দোষী শাস্তি পেয়েছে। বাট তার সঙ্গে আরও অনেক বৃহত্তর জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, যে গাফিলতির জন্য এরকম ঘটনা ঘটতে পেরেছে সেগুলোকে শনাক্ত করতে হবে, যে ভাবনা থেকে এরকম ঘটনা ঘটতে পেরেছে, যে অসাম্যের ভাবনা গোটা দেশে বিরাজমান, নারী পুরুষ সম্পর্কের মধ্যে বা নারী পুরুষ ইকুয়েশনের মধ্যে যে ইনইকোয়ালিটি, যে অসাম্য বিরাজমান, সেইটাকে নির্মূল করতে হবে। কাজে সেই এই রাস্তা অনেক লম্বা, এই এই লড়াইটা অনেক লম্বা। হ্যাঁ তবে স্টেপে স্টেপে তো হবে জিনিসটা, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একটা একটা পদক্ষেপ নিঃসন্দেহে যে হচ্ছে সুপ্রিম কোর্টে যদি এটা সুবিচার পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ হবে। সেটা প্রথম কথা হচ্ছে, তারপর আগে সরকারকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমাদের এখানে তখন সেটাকে আগে চেপে দেওয়ার চেষ্টা, ওর পুরো যেরকম একটু হয় একটু মানিয়ে নিয়ে বুঝে আর কি। প্রথম হচ্ছে এই মানসিকতাটাকে বেরোতে হবে, একটি মেয়ে যদি এক মাস পরেও বলে, যদি দু মাস পরে তাহলে তার কথা আগে পরিধান দিয়ে শুনতে হবে, তার কথা পরিধানযোগ্য, তার আগে শুনতে হবে যার কে যার কেসে অ্যালিগেশন, হ্যাঁ নিশ্চয়ই তাকে ডেকে নিয়ে কথা বলতে হবে তার সঙ্গে, এবার তারপরে আসবে প্রমাণের কথা, নিঃসন্দেহে প্রমাণ সাপেক্ষ যে কোনো অভিযোগ। কিন্তু তার আগে এই মেয়েটিকে যেন কোনোভাবে বলা না হয় যে তুমি চেপে যাও, এটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সেকেন্ড স্টেপ, তাকে বলা যে তুমি গিলে নাও জিনিসটা। এবং যেটা আমরা অনেকাংশে অনেক ক্ষেত্রে ঘটতে দেখি, বিকজ তাকে তার কাজের ইনসিকিউরিটি থাকে, সেই জন্য সেই জায়গাটায় আঘাত তাদের ব্যক্তিগত চয়েস আর কি, তো তারা নিজেরা মনে করছে তাই জন্য ফেরাচ্ছে। এটা নিঃসন্দেহে সেটা অনেক অনেক সময় কেন্দ্রীয় সরকারের অনেক আচরণের বিরুদ্ধে, অনেক শিল্পী আমরা জানি সারা দেশে তারা জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছে, এটা ব্যক্তিগত চয়েস এবং মানে যাদের ব্যক্তিগত চয়েস তারা রাজনৈতিক তাদের চয়েস এটা, এবং সেটার সঙ্গে একমত কেউ হোক বা না হোক সেটা সম্মান জানাবার প্রয়োজন আছে।